মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে জাতীয় পুলিশ শহীদ দিবস পালন করা হলো আজ। মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে এই পুলিশ দিবস পালন করা হয়। সোমবার সকালে 7টা নাগাদ বিহুগল বাজিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ সুপার তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, গোটা দেশে প্রতি বছর যারা শহীদ হয়েছেন আজ তাদের নাম আমরা স্মরণ করি। শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানায় আজ সমস্ত পুলিশ হেডকোয়ার্টারে এই দিবসটি পালন করা হয়। বিনয় রায়ের রিপোর্ট, NTV WB। আজকে 21st অক্টোবর, প্রত্যেক বছর 21st অক্টোবরকে আমরা কমেমোরেশন ডে হিসাবে পালন করি। যত দেশ জুড়ে আর আমাদের যত সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে যত যারা কর্মরত যারা এমপ্লয়িজ আছে, ওদের অন ডিউটি যারা মারা যাচ্ছে ওদের নাম আজকে আমরা উচ্চারণ করি, ওদেরকে আমরা স্মরণ করি। ওরা যে স্যাক্রিফাইস করেছে অন ডিউটি, তাদের নাম দেশ জুড়ে প্রত্যেক পুলিশ হেডকোয়ার্টারে এদের নাম উচ্চারণ করা হয়।